দূরে একটা জিনিস এটা বইসার বইসার এটার কাছে আমরা সরম দিছি ওই চিনি কমছে الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين هي أمر جيلا ترى إلا كان جني جني بي بابارا ও আমার মুরব্বি বাবা যুবক নজওয়ান বন্ধুরা আমার ভাইরা বাবারা রে আজকের মাহফিলটা কবরবাসীদের উদ্যোগে কবরবাসীদের দোয়ার উদ্যোগে আমি জানতে চাই আমরা যদি সেই কবরবাসীদের জন্য দোয়া করি আমার আল্লাহ সেই দোয়া কবরের মধ্যে পৌঁছাইতে পারে কি পারে না আর জবান খুলে বলেন পারে কি পারে না বাদান আমি জানতে চাই আপনাদের কাছে যে আল্লাহ এই জগতের মধ্যে এত কিছু বানাইলেন আর সকল লৌহ কলম বানাইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে নাই নাই কিছু নাই একটা কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই আমি জানতে চাই আপনাদের সেই কথাটা জানা আছে নি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে একটা নবী বানাইছে সেই নবীর নাম হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলে জবাব করে পড়েন না আলহামদুলিল্লাহ আমার বাবারা যেহেতু আজকে এই গিলা তলা কবরবাসী রোগের মাগফিরাত কামনার জন্য এই গিলা তলা এলাকা আমার ভাই বাবারা কত সুন্দর করে এই মাহফিলের ইন্তেজাম করেছে ফকিরামুরা কবরস্থান যেটাকে বলা হয় আমার বাবারা আমি জানতে চাই আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে আমার নবীর উপরে একটা কিতাব নাযিল করলেন আপনারা বলেন সেই কিতাবটার নাম কি আরো জোরে বলেন আমার আল্লাহ আমার নবীর প্রতি যে কিতাব নাযিল করলে ওই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন আমি জানতে চাই যে আল্লাহ আমাদেরকে আমার দয়াল নবীর উম্মত বানাইয়া পাঠাইছে যেই নবীর প্রতি আমার আল্লাহ কোরআন নাযিল করলেন সেই দয়াল কামলে ওয়ালা নবীজি আমরা যদি উম্মত হইয়া আমার দয়াল নবীদের শান ও মানের আলোচনা শুনি আমার নবীর প্রতি যেই কিতাবটা নাযিল হইল ওই কিতাবের কোরআন তেলাওয়াত করে আমি জানতে চাই আল্লাহ দেওয়া জবান দিয়ে আমরা যদি আল্লাহ পাকের গ্রন্থ তিলাওয়াত করি সওয়াব হবে না গুনাহ হবে আরো জোরে বলেন যে তো সওয়াব হবে আমি জানতে চাই আজকে গিলা তোলা মাহফিলে দুই একজন বোবা আসেনি কোন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের জবান বরকত দিক জোরে বানাবে আরো জোরে বলেন বোবা আছে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই বাবারা যাদের জবান আছে আল্লাহ জবান দিয়েছেন সকলে জবান খুলে আমার সাথে উচ্চ কণ্ঠে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু না
হুসিন যায়িকাতুল মউত জবান খুলে বলে না আল্লাহু আকবার ওয়ালা ফি হাদিস শরীফ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فسد امتي فله اجر 100 شهيدا وقال عليه الصلاه والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مؤمنا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আরো জবান খুলে মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা এমন ভালোবাসরে মন আমার দয়াল নবীরে ভালোবাসার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে সবাই জবাব বাবারা আমার দয়াল নবী আগমনে আনন্দিত ত্রিভুবন তাই তো সবাই নবীর প্রেমে বরদ পরি সারা কোন আল্লাহুম্মা সাল্লি বন্ধু বোঝাইলে কেউ বোঝে না হায়রে মনে বড় বাস না বন্ধু বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না বাইরে শোনাইলে কেউ হায়রে শোনেন সাহে মদিনা লা ইলাহা ইল্লা হরে অনেক দূরে মদিনা আমরা কেমন যাব জানি না আমরা মদিনা যাইতে চাইতে চাই না কারা কারা মদিনা যাইতে চাই কবিরা তুলে দেখায় আল্লাহ পাক কবুল করে ঘুরে বলেন না আমি নারে তাকবীর আওয়াজ দিয়া মদিনা যাইবেন এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারতেন না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রাসূল
সুন্নাত ওয়াল জামাত নবী আলী যেখানে মিলাদ কিয়াম যেখানে আল্লাহ পাক কবুল করে জোরে বলেন আমিন ইনশাআল্লাহ আমরা সবাই মদিনা যাইতো মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন যারা মদিনা যাইতে চান সবাই জবান করে আমাকে ধরে মদিনা না আমরা কেমনে যাব জানে না দয়া আল্লাহ দয়া করে দয়া আল্লাহ দেখানে সোনা মদিনা লা ইলাহা লা গোলা ইলাহা আমি জানতে চাই গিলা তোলার মানুষ যত তোমরা মাহফিলের ইন্তজাম করো নামাজ রোজা না করলে তোমার মাহফিল দিয়ে কোনো লাভ হবে নি তারা কোনদিন আমার দয়াল নবীর সুন্নত আমল ছাড়বে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা এই জন্য সবাই জবান খুলে পড়ে নামাজের রোজা সাই রব না তোমার মা বাবার খাতে মত সাই রব না আমার নবীর দরদ সাই রব না বলে নবীর দরদ বইল না নবী তোমায় বলবে না লা ইলাহা লা আল্লাহর কাঠগড়ার মধ্যে তুমি সবচাইতে ছোট কথা বলেন ঠিক কিনা হায় রে আল্লাহ বড় শক্তিমান বান্দার প্রতি দয়াবান বলে প্রিয় নবীকে করলেন দান বলে নূর নবীকে করলেন দান তিনি ইমানের ইমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ সদরে মোহতারাম দিগার আজকে সুন্নাত ছাড়া পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণরত আমার অবলা সরলা মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাদান গো আমার আজকের মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা সবাই খুশি তো ইনশাআল্লাহ একটু দুই হাত তুলে দেখেন বাবা কারা কারা বেজা কি তো বাবা আমি কইছি দুই হাত তুলে দেখেন কারা কারা বেজার আমরা সবাই আক্রমণ করলাম আসলে কি আপনার বেজার হইছে বেজার হইছে আসলে বাবা দোষটা আপনার না দোষটা আমারও না হাদিস শরীফের মধ্যে আছে
যখন আশিকেরা রাসূলরা মাহফিলে বসে যায়, নবীর প্রেমিকরা নবীর পাগলরা মাহফিলে বসে যায়, তাদের মনটা মূলত মাহফিলে থাকে না, তাদের মনটা মদিনার নবীর রওজার সাথে তাজ্জু হয়ে যায়। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। প্রেম করিয়া প্রেমিক জানে গো দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? আমার নবীকে ভালোবাসতে পারবে, তুমি মরে যাবে, কিন্তু নবীর সাথে যে প্রেমটা করেছো, প্রেমের কানেকশনটা করেছো, সেই প্রেমটা কখনো মরতে পারে? ওরে যেই জাগারে ভালোবাসে সেই তারে ভুলে না, ঠিক কিনা বলেন? আমার নবীকে আপনি ভালোবেসেছেন, আপনার মরণ হবে কথা সত্য, কবরে একদিন যখন আপনি আমার নবীর সামনে দাঁড়াবেন, আমার নবী বলবে এই আশেকটা তো আমি নবীকে ভালোবেসেছি, কথা বলেন ঠিক কিনা? পরে যেই জাগারে ভালোবাসে সেই তারে ভুলে না, আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, আমি বললাম কারা কারা বেজার হাত তোলেন, সবাই হাত তোলেন, আসলে কি বেজার নেই? আরো ধরে বলেন বেজার নেই, এবার হাত তুলে দেখেন কারা কারা খুশি, কেমন একটু ঘুরে তারা একটু আল্লাহ তাকে ফেরা বন্ধুরা দেখো আল্লাহ কেউ আর দিতাম আল্লাহ কবুল করুক, জিন্দা আবাদ, জিন্দা আবাদ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবার সবাই উচ্চ কণ্ঠে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার গিলা তলা এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর বানাইছো, আর ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনার মধ্যে যাচ্ছি বাবারা। আমার আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু, যেই কিতাবটা নাযিল করলেন আমার আল্লাহ আমার নবীর প্রতি, ওই কিতাবটা নাযিল কইরা কয় বন্ধু, ও আমার নবীজি আপনার উম্মতদেরকে ঘোষণা কইরা দেন যেন আপনার উম্মতেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবটা আপনি নবীর প্রতি নাযিল কইরা দিছি, ওই কিতাবটা যদি তারা মানে, ওই কিতাবটার আয়াতে কারিমা তিলাওয়াত করে, ওই কিতাব থেকে যদি তারা একটা হরফ তেলাওয়াত করে গো, তাদের আমলনামার মধ্যে 10টা কইরা নেকি হইয়া যায়। আমার বাবার গভীর মনোযোগ, হয়তো বা আমার গলাটা একটু সমস্যা করতেছে, একটা না বাবা ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে, শুধু মাঝখান দিয়ে নির্বাচনের 29-30 তারিখ একটু ঘুমাইছি, এখন বাবার আমার আলোচনা করব কিন্তু শুনতে হবে শোনার মতো, ঠিক না বলেন? আলোচনা করলাম যদি করার পর আপনারা এটা আপনার কাজে না লাগান লাভ হবে, আপনার নিজের টাকা খরচ করে একটা মোটর সাইকেল কিনে যান, মোটর সাইকেলটা কেনার পরে যদি আপনি এটা না চালান লাভ আছে? কিনছেন কি জন্য? চালানোর জন্য, টাকাটা খরচ করলেন আপনার লাভের জন্য, এটা দিয়ে আপনি চালাবেন, চালানোর পরে এটা আপনার কাজে লাগবে, কিন্তু যদি না চালান এই টাকাগুলো ফাও গেছে, কথা বলেন ঠিক কিনা? তো মাহফিল করলেন, আলোচনা শুনলেন, আলেমুল আমার 10-15 হাজার টাকা হাদিয়েও দিলেন, কিন্তু দেওয়ার পর যদি এটা আমলে জিন্দিগির ভিতরে না কাজে লাগে লাভ হবে? জোরে বলেন লাভ হবে। আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে দিয়ে একটা সুন্নত শিক্ষা দিতে, এই টুপি মাথার দেওয়া কিন্তু আমার নবীর একটা সুন্নত, ঠিক কিনা বলে? আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ টুপিটা ছাড়া এসেছেন, তো লজ্জিত হওয়ার কোনো বিষয় না, হয়তো বা আপনারা জানেন না বা মনে নাই এজন্য এসেছেন, চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এই টুপিটা যখন তোমার মাথায় থাকবে, তোমার ব্রেন এমন সতেজ থাকবে, টুপি মাথা থেকে সরানোর পর শয়তান তোমার ব্রেনটারে ওয়াশ করবে, নাযবিল্লাহ তাআলা। তো টুপি রাখার দরকার আছে না? নাই। আর জোর করে আছে না? নাই। আল্লাহ পাক আমাদেরকে আমার দয়াল নবীর সুন্নাত টুপি রেখে মাহফিলে মসজিদে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত মনে আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বন্ধু, ও হাবিব বন্ধু, আমার হাবিব গো, আমার দোস্ত গো, আমার আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন
এই কোরআনের একটা অক্ষর একটা হরফ যদি তেলাওয়াত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 10টা নেকি লেখা দেয় হুজুর গো 10টা নেকি কেমন নেকি আমরা জানতে চাই 10টা নেকি সাধারণ কোন নেকি নয় একটা নেকির ওজন কত জাননি একটা উহুদ পাহাড় যত বড় একটা নেকির ওজন একটা নেকির পাওয়ার এবং একটা নেকির দূরত্ব উহুদ পাহাড়ের সমান হওয়ার জন্য আমার আলোচনার মধ্যে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা নিলাম আমি জানতে চাই আয়াতে কারিমা তিলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয় জোরে বলেন যেহেতু সওয়াব হয় কোরআনুল কারিমের তিলাওয়াত যখন করা হয় কোরআনুল কারীমের তিলাওয়াতের পরে আমি দুইটা হাত তুলব সবাই জবান করে চিৎকার করে আল্লাহু আকবার বলতে পারবেন নি আল্লাহু আকবার পারবেন নি বিসমিল্লাহির রাহমানির রাহিম আওয়াজটা শুনছেন দেখছেন ওদা ওদা মুড়ি যেমন বাতাসে রাত্রে উদয় যায় আমরা আওয়াজটা উদয় হয়ে গেছে কারণ রাত্রে তো বেশি হয়ে গেছে তারপরে কাছে মাহফিলে আলোচনা করে চলে আসছি শুধু ওই যে আমার ভাইদের কথাটা রাখার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের আমাদেরকে কবুল করে আল্লাহ আমার পছন্দ بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أرجو لكم الله أكبر আমার গিলা তোলার বাবারা গদির মনোযোগন তোরের কাল লাগা আমার আল্লাহ একটা দাগ দিয়া করে বান্দারা রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু শব্দটা এমন ভাবে ব্যবহার করা হয় যা দ্বারা বলা হয় সব সকল উম্মত কুল্লু নাফসিন সকল নফস দুনিয়ার জমিনে আমি আল্লাহ যতগুলা নফস বানাইলাম প্রভু দিলাম মানুষ বানাইলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ যতগুলা রূপ বানাইলা প্রত্যেকটা রূপে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা যেহেতু আজকের মাহফিলটা কবরবাসীর মাগফিরাতের জন্য এই জন্য আলোচনাটা নিয়েছি বাবা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে আমার আল্লাহ দয়াল কামনে বলা নবীর প্রতি ওই আয়াতে কারিমা নাযিল করে দেয় বন্ধু আপনি আপনার উম্মত গুলারে জানাইয়া দেন দুনিয়ার জমিনের মধ্যে তারা যত নেতাগিরি করো দুনিয়ার মধ্যে যত সর্দারি করো পাওয়ার দেখার দুনিয়ার মধ্যে যত বড় পীর হোক মরির হোক তার কোনো ক্ষমতা থাকবে না হযরতে মূসা নবী এমন একজন আল্লাহর পয়গম্বর ছিলেন এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহ পাকের সাথে অনেকবার কথা বলেছেন কিন্তু উনি আমার আল্লাহরে দেখে নাই আমার আল্লাহরে কোনদিন দেখে নাই মূসা নবীর মনের মধ্যে বড় আক্ষেপ আল্লাহকে দেখবে আমার আল্লাহ কয়ে মূসা রে তোমার কি মরণের ভয় নাই তুমি কি করে যাইবা না মূসা রে আমি আল্লাহরে দেখতে চাই সেই ব্যক্তি যেন আমার দয়াল নবী কামনাওয়ালার দিদারের আশা করে কারণ আমার নবী হচ্ছে আমি আল্লাহ দেখার কন্যা সুবহানাল্লাহ এখন আমার বাবারা আমার দয়াল নবী হচ্ছে আল্লাহ দেখার জোরে কথা কথা আর আমার নবী বলেছে আমি নবী দেখার আয়না হচ্ছে তোমার ঘরে তোমার মা বাবা আর আসতে কোন সুবহানাল্লাহ কেউ সুন্দর সেই মা বাবা আজকে যাদের নাই তারা বুঝে মা বাবা কত আপন ঠিক না বলে তা আলোচনাটাতে যাচ্ছি সর্বপ্রথম সেই মূসা নবীর কথাটা যেহেতু তুললাম মূসা নবীর কথাটা কই মূসা নবী আল্লাহর সাথে অনেক কথা বলতেন একদিন মূসা নবী যাওয়ার সময়
দুনিয়ার জমিনে মুসা নবীর এরিয়ার ভিতরে বৃষ্টি বাদল কিছু হয় না। আল্লাহ আকবর কইতেন না, মুসা নবীর দুনিয়াটার ভিতরে মানে মুসা নবীর যে জায়গাটা এরিয়াটার ভিতরে কোথাও বৃষ্টি বাদল হয় না। তা হাঁস পানি ছাড়া বাঁচতে পারেনি। মনে করেন যখন আপনাদের গিলা তোলার মানুষের একটু আন্দোলন থাকে, তো ইন্ডিয়া যদি এমপি বা চেয়ারম্যান গাড়ি যায় তোলায় আন্দোলন করে খাইয়ে যায়, এই চেয়ারম্যান দাও রোডটা তো ভাঙ্গা একটু ঠিক করে দিয়ে যাও, ঠিক নেই ঠিক নেই কর। তো হাঁস মুসা নবীর যাওয়া নাই, মুসা নবীর বড় মানতেন। তো মুসা নবী যখন আল্লাহর লগে কথা কইতে যায় আসছি যে মুসা নবীর সামনে যে ব্যারিকেড দিয়ে রোড মাস করে দাঁড়িয়ে গেছে, আল্লাহ কি বলতে না হাসের দরে টানক দিয়ে কয় মুসা নবী ও ও মুসা নবী জি আপনি তো আল্লাহর একজন পয়গম্বর। কয় হ্যাঁ আমি পয়গম্বর। মারহাবা কইতে না, কারণ দেখবেন যার ক্ষমতা যত বেশি তার পাওয়ার হয় তত বেশি, ঠিক আছে? তো আজ সামান্য একটা দিন বেটার ভাড়া দিলে ব্যর্থ হয়ে যাবে। আজ এই মুসা নবীর দিন গে আমরা তো আল্লাহর বান্দা, তুমি আল্লাহর নবী, তখন আমরা তো কার দিয়েছে আসে মুসা নবীর লোক কথা কয় মারহাবা কইতে না হাসার তলে টানক দিয়ে কয় মুসা নবী ও ও মুসা নবী আপনার কাছে আমাদের একটা আরজ কই কি বলো কই তুমি গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন কই বলি কই আমাদের একটা আরজ আজকে আপনি আল্লাহর কাছে পৌঁছাইবেন নি কই পৌঁছাইলাম আগে বলো কি আরজ আছে কই আমাদের কাছে যে আরজটা আছে আপনি তো দেখছেন অনেকদিন বৃষ্টি বাদল হয় না অনেকদিন যাবত আমরা পানির মধ্যে থাকতে পারি না বলি গো ও মুসা নবী আমাদের পানির জন্য বড় বেকার আমরা কবে পানি পাবো গো আপনি আল্লাহর দরবারে জিজ্ঞাসা করেন আল্লাহ কবে বৃষ্টি দিব সেই খবরটা আমাদেরকে একটু দিয়া দিয়া। মুসা নবী কয় আর বালা কিছু চাই না মাত্র পানির কথা চাই না। আচ্ছা আচ্ছা যা যা আল্লাহর দরবারে জিজ্ঞাসা করে আসবে মারহাবা কথা না আরো জোরে কর মারহাবা। মুসা নবী কয় ঠিক আছে হাসার দল তোমাদের প্রশ্নটার জবাব তোমরা আমি ওই তুরপাঘাত থেকে আসার পরে পাইবা। হযরত মুসা নবীজি মনে মনে চিন্তা করে রে সামান্য ছোট্ট একটা হাঁস আমার কাছে জানতে চাইলো আমি মুসা নবী আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করতাম আল্লাহ কোন দিন পানি দিব বৃষ্টি বর্ষণ করবে দেখেন আপনাদেরকে মৃত্যুবরণ করতে হবে সেই মৃত্যুটা কিভাবে করবেন মৃত্যুর প্রস্তুতিটা কেমন ভাবে নিবেন সেই আলোচনাটা বোঝানোর জন্য মুসা নবীর কথা বলতেছি। হযরত মুসা নবী কয় রে আমি আজকে আর কোন কথা বলবো না। মুসা নবী নিজে নিজে বলতেছে আমি আজকে সর্বপ্রথম ওই হাঁসের কথাটা আল্লাহরে বলবো সুবহানাল্লাহ আর জোরে কর সুবহানাল্লাহ আমি হাঁসের কথাটা আল্লাহর সর্বপ্রথম বলবো আল্লাহ দয়া মুসা নবী যায় আল্লাহর দরবারে তুরপাঘারের মধ্যে যাইয়া একটা খেজুর গাছ ছিলেন খেজুর গাছের মাথার থেকে সেই আওয়াজ আসতে হযরতে মুসা নবী জি ওই খেজুর গাছের সামনে দয়া ডাক দিয়া কয় ও আল্লাহ আপনার কাছে আমার একটা জিনিস চাই কই কি চাও কি চাও কই তোমার কিছু সৃষ্টি আছে তোমার কিছু মাখলুকাত আছে যেগুলা তুমি হাঁস বানাইছ কা কা কইরা ডাকে যেগুলা ডিম পারে আবার চাও দেয় ও আল্লাহ এই মুসা নবী আমি তোমার বন্ধু তোমারে প্রশ্ন করি আল্লাহ ওই হাঁসগুলা আমার কাছে জানতে চাইছে বড় তিন মাস হয়ে যায় তুমি কোনো বৃষ্টি দাও না আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় মুসা ও মুসা আমি আল্লাহ তিন মাস বৃষ্টি বন্ধ রাখছি আরো তিন মাস আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রাখবো যখন আল্লাহ আকবার। মুসা নবী কয় আল্লাহ আজকে আমার লগার কথা কইতাম না কারণ আসছি যখন কইছে এদের হোস্টেল উত্তরটা দিতাম যাতে আজকে দিয়ে দিছি আল্লাহ আর কথা না দেখ গেইজ তো যাক মুসা নবী সুন্দর করে আইতাছে আসার দরজায় আবার সামনে যে করেছে মানে চেয়ারম্যানের একবার দর্শন চেয়ারম্যানের রাতের কাজ করছেন আরেকবার আইতো লাগুন আটকাইছে মানে হিডা কাজ করে দিয়ে যাইতো এটা করলেন নাকি একবার না কইছি পর্যন্ত ব্যাপারটা হাসের দর মুসা
দিয়া কয় নবী গো ও নবীজি আপনি মুসা নবী আল্লাহ দরবারে গেছেন নি কয় গেছি ওই আল্লাহ কি কইছে কয় আল্লাহ তো বলছে আর তিন মাস বৃষ্টি দিত না হাঁসের দলের জবান কইরা হাঁসের দল আল্লাহর দরবারে একবার পে আলহামদুলিল্লাহ তিন মাস পাইছি না আরো তিন মাস পরে পাবো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া হাঁসের দল যখন আলহামদুলিল্লাহ কইলা আল্লাহর দরবারে শুকরিয়া করতে দেরি রে আমার আল্লাহ বৃষ্টি দিতে আর দেরি করে না আরো বড় কন্যা সুবহানাল্লাহ মুসা নবী কো কিতারে মুসা নবী বলতেছেন দৈনিক একবার আল্লাহর সঙ্গে কথা আজকাল যাইতাম না কালকে সকালে যখন যান আল্লাহর প্রথম জিঙ্গে আল্লাহ আমার এই কি শরণটা কিনে দিল মানুষের কাছে দিত অন্য নবীর কাছে দিত এ দূরে একটা জিনিস এটা বইসার বইসার এটার কাছে আমরা শরণ দিছি ওই শ্রেণী কমছে আসলে মুসা নবী আল্লাহর দরবারে যখন হাসগুলো প্রশংসা করবে আল্লাহর দরবারে যখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন রে আমার আল্লাহ খুশি গইয়া ওই হাঁসগুলার মনে রাখার কথা ভুলাইয়া হাঁসগুলার উপরে বৃষ্টি বর্ষণ কইরা দিছে কোন সুবহানাল্লাহ মুসা নবীর মনটা বড় খারাপ আল্লাহ কইছে দেখছো আল্লাহরে কইলা মনে আমার আষ্টির কাছে শরম দিছে ও আষ্টি আমি মুসা নবী যে সুমে যাই কাকা করে আমার শরম যায় আহা রে কাই কে আল্লাহর দরবারে যাই আমি জিগে আল্লাহ আল্লাহর দরবারে তুরফাগারের কাছে যাইয়া ডাক দিয়া কয় ও আল্লাহ আপনার দরবারে আমার একটা ফরিয়াদ কয় কি বলো আর কোনো কথা না আজকে আমার ফরিয়াদ শুধু একটা বলো কি বলবা কি বলবা আল্লাহ আমি কি বলবো জানেন নি গো আল্লাহ কি বলবো জানেন নি কই কি বলবা শুধু ও আল্লাহ আপনি আল্লাহ দে গতকালকে বলছেন আপনি তিন মাস পরে বৃষ্টি দিবে আমি হাসের যাইয়া খবর কইলাম আল্লাহ তিন মাস পরে বৃষ্টি দিব আপনি দিয়ে এটা কথা বলার পরে সাথে সাথে বৃষ্টি দিলেন বুঝলাম না ব্যাপারটা আল্লাহ কয় মুসা জগতের ভিতরে তুমি এখনো হাঁসগুলা যে তুমি যখন বলছো তিন মাস পরে বৃষ্টি দিবা হাঁসগুলা একটা বার আলহামদুলিল্লাহ পড়ছে তুমি সেটা শুনছো নি আল্লাহ আরে শুনছিলাম তো মারা লাগতে না কালা শুনছিলাম আরে আমি আল্লাহ শুকরিয়া করলে যদি তার কম থাকে দশ টাকা শুকরিয়া আদায় করলে আমি দিই তিরিশ টাকা ইঞ্জিন লইয়া গেছে ব্যাটারি পাওয়ার কমে গেছে তার আসলে বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য কথাটা কইলা আমরা না আওয়াজে দিল আমি কি তাও আসতে পারছি যাক আল্লাহ পাক কবুল করুক আপনাদের হায়াত বরকতক জবান বরকতক জোরে পড়া আমি মুসা নবী কয় আল্লাহ ও আল্লাহ ঠিক আছে বুঝলাম ব্যাপারটা কারণ তুমি যে আমার শরম দিলা হাসটির কাছে এখন আমার দুই ইজ্জত আছে কি করতাম কই তুমি হাঁসগুলার দয়া কর যখন তারা আমি আল্লাহর দরবারে প্রশংসা করছে রে তার প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া তাদের প্রতি বৃষ্টি বর্ষণ করিয়া দিছি শুধু এই খবরটা তুমি তাদের কাছে বলবা না আমার যেই বান্দারা আমি আল্লাহর প্রতি প্রশংসা করবে আমি আল্লাহরে ডাকবে তার টাকা নাই আপনাদের আওয়াজটা আসতে হয় আল্লাহকে রহিম রহমান ডাকলে গুনাহ হবে না গুনাহ হবে
হয়তো আপনারা এখানে কয়েকশো মানুষ আলোচনা শুনতেছেন, কিন্তু এই আলোচনাটা ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে, জিএম সুন্নি মিডিয়া, এটার মধ্যে আমার অনেক আলোচনা আছে। শামীম রেজা ওয়াজ লেখা, আপনারা ইউটিউবে আমার অনেক আলোচনা পাবেন, এটার মধ্যে আলোচনাটা যাবে। আপনারা একজন দুইজন অথবা এই শত শত মানুষগুলো আপনারা বলতে পারবেন, কিন্তু এই আলোচনাটা লক্ষ লক্ষ মানুষে নেটের মধ্যে এগুলো দেখবে। আপনারা একটু জবান খুলে বলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারা জোরে ডাকেন, এও আমি জানতাম চাই, মনে করেন এটা একটা লোয়া, এটার ভিতরে জং ধরছে, এই জং দিকে জোরে বাড়ি দিলে পারবো না, আসতে দিলে পারবো না। ওই তো মাশাআল্লাহ মজা বুঝেন কেন করেছেন না, আমি হুজুর ওয়াজ করেন ভালো লাগে, কিন্তু জোরে কথা জোরে কইয়ে না কইলে কষ্ট লাগে, শীতের দিন তো একটু বুকটা ব্যথা করে। আর বুকের ব্যথা নিয়ে যদি আজকে আল্লাহর এটা কো আমার নবীর নামের দরুদ পড়ো, আমি জানতে চাই আমার নবীর নামের দরুদের খাতিরে যদি তোমার বুকের ব্যথাও থাকে, আর ডাবল ডাবল যত ব্যথা আছে আল্লাহ ভালো করতে পারেনি, জোরে বলেন পারে কি পারে না। এই জন্য বলেছি বাবা সবাই জবান করে, রহিম রহমান নামে তোমার আল্লাহ ও আল্লাহ দরবারে এই জন্য হাসরে গোলার জন্য প্রশংসা করলাম, আমি জানতে চাই যদি তোমার মৃত্যুর আগে আমি যে বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর শাক গ্রহণ করতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যু বরণ করতে হবে, আমার আল্লাহ এই কথাটা যে বললেন এই আওয়াজটা আমাদেরকে দিলাম, আমি জানতে চাই বাবারা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ প্রশংসা করেন রে মৃত্যু বরণ করবেন কথা সত্য, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করবেন কথা সত্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকাল করার আগে যদি আমার আল্লাহরে ডাকে আমার আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আমার ভাইয়া নবী রাসূলাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইলা দরুদ পড়ে, আমি জানতে চাই আমার আল্লাহ যেই মৃত্যু দিবে ওই মৃত্যুর আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে কবরে নিতে পারে কি পারে না। তাতে হবে নিরালাই একা একা বাস্তলাই, তাতে হবে নিরালাই একা একা বাস্তলাই, চোখের দিকে রবে শুধু মাটি, চোখের দিকে রবে শুধু মাটি, বলেন কাঁপন আমার আপ খবর আমার গাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, বলে ওই কবরে যেতে হবে সারে তিন ঘাট মাটির গোর, কারো আপন কারো ভোর, কারো বা ফুলের বাগা, আবার কারো হবে যারা না সেদিন যদি না থাকে তোর আমল নামাইলে কি কঠিন হবে কবরের আজাব, না থাকিলে কি সেই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কথা বলেন ঠিক কিনা। আমাদেরকে কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে দুনিয়ার জমিন থেকে বরজকে আলমে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ও আমার গিলা তোরার বাবারা, ও আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাবধান করে দেয় বান্দারা, আইনা মাতা কোনে উদ্রেক মন মন তোমাদের হুকুম তুম ফিদু জিম মুশাইয়াদা, আমি আল্লাহ ঘোষণা করলাম রে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কোথায় লুকাইবা কোথায় লুকাইবা, আমি আল্লাহর মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নিবে যদি একটা বড় দুর্গ বানাইয়া ওই দুর্গের মধ্যে ঢুইকা যাও, আমি আল্লাহর মৃত্যু তোমাদেরকে গগন করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। আমি জানতে চাই বাবারা এই কবরের আজকে
কবরবাসীর মাগফিরাতের জন্য মাহফিল আজকে আপনার বাবা নাই আজকে আপনার মা নাই একদিন আপনি থাকবেন না আপনার সন্তান থাকবে না নাতি থাকবে না পন্থী থাকবে কিন্তু বাবা আমার জানতে চায় ওই কবরের মধ্যে সবাই একদিন যাওয়ার দরকার আছে আল্লাহ কবুল করুক আমার বাবারা সবাই মৃত্যু গ্রহণ করবে আমি জানতে চাই যেহেতু মৃত্যু গ্রহণ করবে এই মৃত্যুর জন্য কিছু সম্বল আমাদের দুনিয়ার মধ্যে জোগাড়ের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি দেখতে চাই এখানে কাদের মা নাই একটু হাত তুলে দেখান মা আল্লাহ রে কি তো অনেক মানুষের তো মা নাই আল্লাহ আল্লাহ তাদের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলেন হাত না মা কাদের বাবা নাই একটু হাত তুলে দেখান আল্লাহ যাদের মা বাবা নাই তাদেরকে সবরে জামে লিখতে আর করে তৌফিকদান করে জোরে বানাবে বাবারা আমার আমি জানতে চাই কবরের ফুজির দরকার আছে না এমনও মানুষ আছে মা নাই বাবা নাই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়ে গেছে এখন মা বাবার খাবাইতে পারে না কথা বলে ঠিক কিনা কারণ কি হুজুর আমার আম্মা কবরে বাবা কবরে ঠিক কিনা বলে আমি একটা সম্পদ দুনিয়ার জমিন থেকে কবরে নেওয়ার জন্য চাই আগামী বছর মাহফিলটা হক কেটে কেটে সাড়ে খোলা তুলে দেয় সবাই সানো কেউ কেউ অর্ধেক বলে হুজুর অর্ধেক চাই এ মাহফিলের ফান্ডের অর্ধেক করে চলবো সবাই চান তো ইনশাল্লাহ আল্লাহ আগামী বছর করা তৌফিক দিক জোর করে আমি